তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওই আমার আমার বিয়ের জন্য বলছিলাম আমি কে ফাইভ স্টার ক্যাটারার তো আপনারা কত করে প্লেট নেন কি খাওয়া হবে সেটা বলতে হবে পঞ্চাশ টাকার মধ্যে তাহলে কি কি হবে একটু বলুন পঞ্চাশ টাকার মধ্যে কি বলবো শুধু ভাত আর ডাল এটা তো পঁচিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কি কি হবে হ্যালো হ্যাঁ বৌদি বলছি বৌদি যে মুড়ি চানাচুর আলুর চপ আর একটা এগ রোল দিয়ে আপনি পঁচিশ টাকার মধ্যে করে দিন না দোকানে চলে যান না তা আপনাদের ক্যাটারার ক্যাটারিং তো পাবো না না রসগোল্লা দিলে কত হবে প্লেটটা পঁচিশ কি প্লেট হবে বলুন তো ওই তো মুড়ি চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুর চপ আর একটা এগ রোল বিয়ে বাড়িতে কেউ মুড়ি চানাচুর ওইসব খায় না কে বলেছে খায় না আমরা ওই রকম কাজ করি না আমার পয়সা কম দিদি গরিব মানুষ লোককে খাওয়াতে পারবে আর পয়সা দিতে পারবে না একটা গরিব মানুষের কি বিয়ে করার অধিকার নেই হ্যাঁ বিয়ে করবে কালীঘাটে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে কালীঘাটে না বন্ধুদের খাওয়াতে হবে তো ওই তো দোকানে নিয়ে যাবেন বন্ধুদের খাইয়ে দেবেন এগ রোল মুড়ি চানাচুর চপ আপনি হাসছেন আমার এই গরিবির ওপর সুমিতা বিরিয়ানির প্যাকেট করে দেবেন একটা করে বরযাত্রীর জন্য শুধু বিরিয়ানির প্যাকেট করে দেবেন একটা করে মটন বিরিয়ানি পঁচাত্তর টাকা আমি পঁচিশ টাকা বাড়ালাম কিন্তু দাদা আচ্ছা চিকেন না মটন হবে গোশ দিয়ে দেবো হ্যালো গরু দিচ্ছে নাই গরু দেবেন নাকি আপনি আমার বিয়েতে আমার তো এই সাগর দাকে চাই সমীর দাকে চাই সমীর দাকে আমি সমীর দানা নাম্বার তুমি কে বে ক্যাটারিং তো না আমি আলম বলছি ক্যাটারিং না ওকে ওকে হ্যালো হ্যাঁ দাদা কে তুই ওই পঞ্চাশ টাকার প্লেট বলেছিলাম না আপনাদেরকেও খাওয়াবো আমি কে বলছেন আপনি হ্যাঁ বৌদি আমার বিয়েতে ক্যাটারিং করবেন হ্যাঁ বৌদি বলছি পঞ্চাশ হাজার টাকা পার প্লেট ওটাতে কি কি খাবার দেবেন আমার বাজেট বেড়ে গেছে বলছি পঞ্চাশ হাজার টাকা প্লেট এটাতে কি কি খাবার দেবেন আপনার কি খেয়ে খাওয়া অভ্যাস আছে নাকি কেন শুধু শুধু কাল থেকে বিরক্ত আমি এবার থানায় রিপোর্ট করতে বাধ্য হবো কিন্তু আচ্ছা বলছি সোনার বিরিয়ানি হবে উনি থানায় রিপোর্ট করছে আপনি বড্ড জ্বালাতন করছেন কাল থেকে বিরক্তি করছেন আমি পুলিশকেও নিমন্ত্রণ করছি আমার বিয়েতে বলে থানায় বললে আপনি আমি কিছু করতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি বাড়িতে আসুন এরপরে যদি আমার ফোনে কল আসে আমি কিন্তু সত্যি থানায় রিপোর্ট করতে বাধ্য সত্যি প্রমিস করুন আপনি হ্যাঁ দাদা পুলিশে দেবেন তো আমাকে হ্যাঁ বলছি দাদা আমার বিয়েতে ক্যাটারিং করবেন আমার বাজেটটা বেড়ে গেছে আপনি সমীর দা বলছেন তো না আমি সমীর দা বলছি না আমি আলম দা বলছি ও আবার কি করে হচ্ছে মনে এক্ষুনি তো বৌদি ধরলো আপনি আসবেন তো আমার বিয়েতে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকার প্লেট করছি ঠিক আছে সোনার মুরগি খাওয়াবো ঠিক আছে সোনার লুচি টাটা সুমিতা আমি বলছি যে আমার আমার বিয়েতে ভাবছি দাদা গালাগাল করবেন না আপনি দাদা সরে মাংস করবো ভাবছি বিয়েতে দাদা পাঁচ লাখ টাকা পার প্লেট দাদা বাজেট বেড়ে গেছে দাদা পাঁচ লাখ টাকা পার প্লেট আমি পঁচিশ টাকা বলছিলাম দাদা কোনো নায়িকার মাংস হবে আমি তো একজন বর রূপার মুরগি করবেন আরে বাবা পুলিশদের কোন নিমন্ত্রণ করেছি যে একজন বিরক্ত করছে বলবে যে বিরক্ত করবি না বলে দিচ্ছি মাথা খারাপ আছে পাঁচ লাখ টাকা কি কি মেনু করবে না আমার বিয়েতে এটা বলে দিন আমি আর ফোন করবো না কি সব কথাবার্তা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমেল সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।